তাপমাত্রার পারদ প্রত্যেক দিন বাড়ছে। এই আবহাওয়ায় একাধিক শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। অতিরিক্ত ঘামের জোরে শরীর দুর্বল হয়ে পড়ছে, বাড়ছে ক্লান্তি, আর তার জন্য কোনো কাজই ঠিক মতো করা হচ্ছে না। গরমের জোরে নাজেহাল ছোট থেকে বড় সকলেই, কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে কয়েকটি বিষয়ে নজর দিলেই এই ক্লান্তি দূর করা সম্ভব, প্রয়োজনীয় কাজও ঠিক মতো করা যাবে। তো কীভাবে এনার্জি ফিরে পাবেন? এবং এই ভ্যাপসা গরমে শরীরে নানা রকমের সমস্যা থেকে কী করলে রেহাই পাবেন? গরমে ডিহাইড্রেশন থেকে মুক্তি বা শরীরকে সতেজ রাখতে ডায়েটে রাখুন এই ফলগুলি। তীব্র গরমে ডিহাইড্রেশন দূর করতে খাওয়া যাবে না যেসব খাবারগুলি, বা কী খাওয়া যাবে, কী খেলে শরীরে জলের ঘাটতি মেটাবে, চলুন তাহলে জেনে নেওয়া যাক। আজ এই সব সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আমি পল্লবী, পল্লবীস কিচেন অ্যান্ড ব্লগস্টারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গরমে শরীরে জলের প্রয়োজন বেশি হয়, কিন্তু সেদিকে খেয়াল না রাখার ফলে ডিহাইড্রেশনের শিকার হন অনেকেই। কিন্তু শুধু গরমের কারণেই এমনটা হয় তা ঠিক নয়। জ্বর, ডায়রিয়া বা কোনো কারণে বারবার বমি হলেও ডিহাইড্রেশন হতে পারে। এছাড়া অতিরিক্ত ব্যায়াম করলেও শরীরে জলের অভাব দেখা দিতে পারে, তা পূরণে নজর না দিলেই মুশকিল। ডিহাইড্রেশনের ফলে শুধু জল নয়, শরীরে খনিজ পদার্থের অভাবও তৈরি হয়, তাই ঘোল বা লস্যি এমনকি ডাবের জলের মতো পানীয় উপযুক্ত। এছাড়া ইলেকট্রোলাইট রয়েছে এমন স্পোর্টস ড্রিঙ্কসেও ভালো কাজ হয়। ডিহাইড্রেশনে পটাশিয়ামের যে অভাব হয়, কলা তা খানিকটা পূরণ করে ফেলে। অতিরিক্ত কফি পান বা শরীরে জলের অভাব তৈরি করে। ভাজাভুজি খাবার বেশি খেলে ডিহাইড্রেশন হয়, বিশেষত গরমে এগুলি তাই এড়িয়ে চলাই বাঞ্ছনীয়। তাই এই সময় কী খাবেন আর কী খাবেন না রইল কয়েকটি পরামর্শ। যেমন হচ্ছে আম, ফলের রাজা আম গ্রীষ্মের সেরা ফল, যা পুষ্টিতেও পূর্ণ। এতে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে। তবে যদি আপনি আপনার ক্যালোরি নিয়ে সচেতন হন, তবে এই ফলটি অল্প পরিমাণে খান। এতে ভিটামিন এ এবং সি, সোডিয়াম, ফাইবার সহ 20টিরও বেশি খনিজ রয়েছে, যা আপনাকে তাপ থেকে রক্ষা করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, স্থূলত হৃদরোগ প্রতিরোধ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে আম। আপনি হয়তো জানেন না, 88% ফল জল থেকে তৈরি, এবং গ্রীষ্মে এগুলি খেলে শরীরে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে। তরমুজ, গ্রীষ্মে শীত এবং মিষ্টি তরমুজ খাওয়ার চেয়ে ভালো আর কিছু নেই। এটি এই গরম মরশুমে শরীরে জলের অভাব পূরণ করে। তরমুজ 92% জল হওয়ায় এই ফলটি হাইড্রেটিংয়ের অন্যতম সেরা উপাদান। শুধু এটি নয়, এটি ফাইবার, ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপিনে পূর্ণ, যা ক্যান্সার বা স্ট্রোকে খাওয়ার ফলে প্রচুর উপকার পাবেন। তো বিশেষ করে গ্রীষ্মে এক প্লেট তরমুজ খান, তবে এটি খাওয়ার পরে জল খাবেন না। গ্রীষ্মের মরশুমে শসা সেরা ফল হিসেবে বিবেচিত হয়। এটি এমন একটি ফল যা ডিহাইড্রেশনের সমস্যা দূর করে। এটি ভিটামিন কে, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামে সমৃদ্ধ, এবং এতে 95% জল রয়েছে। সর্বোত্তম জিনিসটি, এটিতে খুব কম ক্যালোরি রয়েছে। শসা শরীরের জন্য ডিটক্সিফায়ার, তো এটি আপনার ত্বককে স্বাস্থ্যকর ও সুন্দর করে তোলার একটি ঘরোয়া প্রতিকার। টমেটো একটি চিরসবুজ ফল, যা প্রতিটি মরশুমে সহজেই পাওয়া যায়। সবাই সাধারণত শাক সবজি হিসেবে টমেটো ব্যবহার করে, তবে গ্রীষ্মের দিনগুলিতে এটি কাঁচা খেলে ভিটামিন এ, বি, টু, সি, ফোলেট, ফাইবার, পটাশিয়াম এবং এই জাতীয় পুষ্টির একত্রিত করে। এর স্যালাড খাওয়া যায়। এটি ক্যান্সার, ডিসঅর্ডার এবং হৃদরোগের সম্ভাবনা হ্রাস করে। টমেটোতে 95% জল রয়েছে। গ্রীষ্মে আপনি সর্বোচ্চ লেবু দেখতে পাবেন। এই ফলের প্রভাব ঠান্ডা। এই ফলটি অবশ্যই কিছুটা টকযুক্ত, তবে তাপ এড়াতে আপনি এটি প্রতিদিন গ্রহণ করতে পারেন। এতে পাওয়া পটাশিয়াম গ্রীষ্মে আপনাকে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করবে। গ্রীষ্মে ঘামের সময় শরীরে পটাশিয়ামের ঘাটতি থাকে, যা মাংসপেশির বাধা সৃষ্টি করতে পারে। 88% জলযুক্ত এই ফলটিতে তো ভিটামিন সি, ক্যালসিয়াম এবং ফাইবার সমৃদ্ধ। জলের ঘাটতি মেটাতে আপনি নিত্যদিন স্ট্রবেরি খেতে পারেন। স্ট্রবেরিতে প্রায় 90% জল থাকে। তাছাড়াও থাকে
ভিটামিন ও খনিজ যা খেলে আপনার শরীর সুস্থ থাকবে। পেঁপেতে জল ছাড়াও ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। পেঁপে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডায়াবেটিস রোগীদের জন্য ভিটামিন সমৃদ্ধ পেঁপে খুব উপকারী। পুষ্টিবিদ ডক্টর সুচরিতা সেনগুপ্ত বলেন, ডিহাইড্রেশন যাতে না হয় সেটা সবার আগে দেখা প্রয়োজন, আর এর জন্য সবার আগে জল খাওয়া প্রয়োজন। সবসময় অনেকে জল খেতে পারেন না, তারা ডাবের জল বা ডালের জলও খেতে পারেন। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াটা খুবই প্রয়োজন। প্রতিদিন 2.5 থেকে 3 লিটার জল খাওয়া প্রয়োজন। গরমে শরীর থেকে যখন জল বেরিয়ে তখন ফ্লুইড লস অবস্থা তৈরি হয়, সেই ঘাটতি পূরণের জন্য ইলেকট্রোলাইট মিনারেল ওয়াটার খাওয়া যেতে পারে। এছাড়াও চটজলদি কোনো ওয়ারেস হতে পারে, ঘরোয়া নুন চিনির জল। এই গরমে যখনই বাড়ি থেকে বেরোচ্ছেন তখনই কিন্তু কিছু পানীয় সঙ্গে করে নিয়ে বেরোনো প্রয়োজন। তবে রাস্তায় ডাবের জল, আখের রস, বেলের শরবত তো এইসব খাওয়া যেতে পারে। ডিহাইড্রেশন সঙ্গে সঙ্গে হয় না, জলের ঘাটতি অনেকক্ষণ থাকে। তো সেক্ষেত্রে ডায়েটেও এমন কিছু রাখুন যেগুলিতে জলের পরিমাণ বেশি, যেমন শসা, লাউ, চাল, কুমড়ো, এইসব খাবার আপনি পাতে রাখতে পারেন। তাই ভাজাভুজি খাবার কিন্তু এড়িয়ে চলা দরকার। তো এমন খাবার খাওয়া দরকার যেটাতে জলের পরিমাণ বেশি। এরপর বলি এই ভ্যাপসা গরমে শরীরের যে সমস্যা হয় সেই সমস্যা থেকে রেহাই পাবেন কী করে। যেমন ফার্স্ট হচ্ছে ক্লান্তি। চড়া গরমে আমাদের শরীরের মেলাটোনিন উৎপাদন কমিয়ে দেয়। মেলাটোনিন আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি, তবে তার মাত্রা কমে গেলে আমাদের শরীরে ক্লান্তিভাব বেশি হয়। এর অন্যতম কারণ হলো গরমে শরীর ঠান্ডা রাখার জন্য ঘাম হওয়া প্রয়োজন, যেটা সেটা করলে শরীরে যথেষ্ট পরিশ্রম হয়, তাই শরীর অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্তি কম করতে বাইরে বেরোলে ছাতা নিয়ে বেরোবেন, চোখে রোদ চশমা ব্যবহার করবেন। আর শরীরে মেলাটোনিনের সংখ্যা কমে গেলে ঘুম আসতেও দেরি হবে, যেহেতু গ্রীষ্মের দিন বেশি বড়, সন্ধ্যের পর শরীর মানিয়ে নিতেও দেরি করে। তাই অনেক সময় রাতে ঘুম আসতে দেরি হয়। ঘুমের অত্যন্ত 2 ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নিন। ঘুমের সময় সঙ্গে ফোন বা অন্য কোনো গ্যাজেট সঙ্গে রাখবেন না। বাড়িতে থাকলে আমরা সারাক্ষণ শীততাপ নিয়ন্ত্রিত ঘরেই থাকি, তো সেখান থেকে হঠাৎ যদি চড়া রোদে বেরোন তাহলেই গণ্ডগোল। তো আপনার শরীর চট করে বাইরের তাপমাত্রার ফারাকের সঙ্গে মানিয়ে নিতে পারে না, তাতেই জ্বর, ঠান্ডা লাগা, মাথা ধরার মতো সমস্যাগুলো দেখা দেয়। তাই দিনের বেলা বাইরে বেরোনোর অত্যন্ত 10 থেকে 15 মিনিট আগে আপনার শীততাপ নিয়ন্ত্রণের যন্ত্রটি বন্ধ করে দিতে হবে। আর এই অস্বস্তিকর পরিস্থিতিতে থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে বেশি পরিমাণে জল খাওয়া। বাড়ি ফিরে লেবু বা বেলের শরবত বা ডাবের জল খেতে পারেন। ডিহাইড্রেশনের হাত থেকে মুক্তি পেতে এবং শরীর ঠান্ডা রাখতে এগুলো দারুণ উপকারী। তবে খুব বাড়াবাড়ি হলে ইলেকট্রোলাইট মিশ্রণ খেতে হবে। তো আজ এখানেই, আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।